মুমিনগণের সামনে যখন পবিত্র কোরআন কারীমের তেলাওয়াত হয় তাদের ঈমান বহুগুণ বেড়ে যায় সুবহানাল্লাহ বলবেন না আর আপনারা যখন কোরআনের মাহফিলে এসেছেন আপনাদের তওবা হয়ে গেছে তওবা মানে রুজু প্রত্যাবর্তন আপনারা কেউ দোকান ছেড়ে এসেছেন কেউ ব্যবসা কেউ চাকরি কেউ বাড়ি ঠিক কিনা এই যে সবকিছু ছেড়ে ফিরলেন কোন দিকে কোরআনের দিকে এটা তওবা হয়ে গেছে কি হয়ে গেছে তওবা রুজু প্রত্যাবর্তন ঈমান আর তওবা যখন বান্দার অন্তরে একত্রিত হয়ে যায় বরকত আর রহমতের দরজা খুলতে থাকে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ যদি জনপদের মানুষগুলো ঈমান আনয়ন করতে এবং তওবা করত আমি আল্লাহ তাদের জন্য আকাশ ও জমিনের রহমতের সব দুয়ার খুলে দিতাম তাহলে আপনারা বরকত পাচ্ছেন রহমত পাচ্ছেন এতে খুশি না বেজা আমরা খুশি মালিক খুশি ফেরেশতা কুল খুশি সব খুশি শুধু বেজা শয়তান বেজা আর শয়তানের চালাচামুন্ডারা বেজা শয়তানের চালাচামুন্ডা দেখছেন আমি আগে দেখি নাই এখন দেখছি কিছুদিন হয় যে লোকটা বলতে পারে যে মাহফিল করলে মানুষ ধর্মান্ধ হয় আর পালাগান সার্কাস জারিগান এগুলো করলে সংস্কৃত মনা হয় কিন্তু শয়তানের ছোট ভাই না বড় ভাই আমি আগে শয়তান দেখি নাই একে দেখার পর সান্ত্বনা পেয়েছি শয়তান এইরকমই হয় ঠিক কি না বাস বাকি কথা আপনারা বুঝে নেবেন সম্মানিত সুধী তাহলে আমরা খুশি আমরা কি খুশি শয়তান বেজার শয়তান যে বেজার শয়তানের এখন একটা চেষ্টা বাকি আছে এই হাজার হাজার লোক একসাথে মুনাজাত করলে তো গুনাহ মাফ হয়ে যাবে এটা শয়তান চায় না আপনাদের অস্বস্তি উঠাবার চেষ্টা করবে আমরা কি শয়তানকে সুযোগটা দিব না আমরা ন্যাক নিয়ত করে বরং শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘা করতে চাই আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই আমরা ভূমিকা শেষ করলাম নিয়তটাকে মজবুত করলাম আসুন এবার মূল আলোচনায় প্রবেশ করি আমরা আজকে তেলাওয়াত করেছি সূরা আল মুমিন থেকে প্রথম তিনটি আয়াত খুব সংক্ষেপে যেহেতু আমি ক্লান্ত আর আপনারা এসেছেন কেউ চার ঘন্টা আগে কেউ ছয় ঘন্টা আগে ঠিক কিনা কিছু মানুষ বিশ্বাস করে নেই আসবো এখন আসতেছে ওই দেখেন ডানে বামে চতুর্দিক থেকে লোক আসতেছে সম্মানিত সুধী তো যে যতটুক মেহনত করেছেন তার প্রতিদান তত বেশি হবে ইনশাআল্লাহ আমরা খুব সংক্ষেপে সূরা আল মুমিন থেকে যে তিনটি আয়াত তেলাওয়াত করেছি আমরা তা শুনব এবং ইহকালের কল্যাণ ও পরকালের মুক্তির জন্য দিক ও নির্দেশনা গ্রহণ করব ইনশাআল্লাহ আমার সঙ্গে আপনারাও পড়ুন যারা প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন বলেন আল্লাহুম্মা আমিন পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম হামিম তানজিলুল কিতাব العزيز العليم غافل الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا সাদাকাল্লাহু আযীম জবান খুলে পড়েন সাদাকাল্লাহু আযীম সাদাকাল্লাহু
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين যেহেতু লোক আসার মধ্যে আছে আমি অনুরোধ করছি যে ভাইরা দাঁড়িয়ে আছেন মাটির মানুষ একটু অহংকার বাদ দিয়া মাটিতে বসার চেষ্টা করেন যেন পিছনের লোকগুলো আবার দেখতে পায় আমাদেরকে এবং কথা শুনতে পায় যদি পারেন বসেন তবে যাদের জিন্সের প্যান্ট তারা বসেন না আমি বুঝি না জিন্সের প্যান্ট কেন পরে যুবকরা এটাকে পা দিয়ে সেলাই করছে না সেলাই করে পা দিয়েছে বুঝি না এরা বসতে গেলে সমস্যা আছে চিচেন ফাঁক হয়ে যেতে পারে ঠিক কি না বাকিরা একটু বসার চেষ্টা করেন সম্মানিত সুধী আপনাদের আরো প্যান্ডেলটা বড় করার দরকার ছিল আরো পর্যাপ্ত বিছানা রাখার দরকার ছিল হয়তো আপনারা বুঝতে পারেন না এত লোক দিনের বেলা হবে ঠিক কি না কিন্তু আপনাদের তো ধারণা নাই আল্লাহ তাআলা এই দেশের যুব সমাজের হৃদয়ে কোরআনের ভালোবাসা সৃষ্টি করে দিচ্ছে আলহামদুলিল্লাহ কি বলবো অবিশ্বাসী আর সংশয়বাদীদের ভিতরে আগুন বেড়ে গেছে বাংলাদেশে মোট জনগণ আছে এখন 17 কোটি 46 লক্ষ তার মধ্যে ভোটার আছে 11 কোটি তার মধ্যে 20 বছর থেকে 37 বছর বয়সের টপবগে যুবক তরুণ আছে মাত্র 3 কোটি এই 3 কোটির অধিকাংশ যুবক আল্লাহ কোরআন মুখী হয়ে যাচ্ছে সেজন্য ওই যে নাস্তিক পাড়ায় এখন আগুন ধরতেছে কিভাবে কোরআনের মাহফিল বন্ধ করা যায় এসব পায়তারা চলছে কোনদিন বন্ধ হবে না ইনশাআল্লাহ যতদিন পূর্বাকাশে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে যতদিন বাংলাদেশে বাতাস প্রবাহিত হবে পাখিরা গুঞ্জন করবে আর গাছের পাতাগুলো নড়বে আল্লাহর জিকিরে ততদিন এদেশে ইসলাম ছিল আছে থাকবে কোরআনের মাহফিল ছিল আছে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন বলুন আল্লাহু আমিন আমিন সূরা মুমিনে শুরু করলেন আল্লাহ তাআলা দুটো অক্ষর দিয়ে আল্লাহ পাক বললেন হামিম দুটো অক্ষর ঠিক কি কোরআন শরীফের 27টি সূরা শুরুতে তিনি এই রকম অক্ষর দিয়ে শুরু করেছেন এই অক্ষরগুলোকে তাফসীরের পরিভাষায় বলা হয় হুরুফুল মুকাত্তাত এগুলোর অর্থ মানুষ জানে না এগুলোর অর্থ মানুষ জানে না সব মুফাসসির লিখে দিয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিদালিক জি হুরুফুল মুকাত্তাতগুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন কে ভালো জানেন আল্লাহ বান্দার জানার প্রয়োজন নেই কিন্তু আমার একটি ব্যক্তিগত মত হচ্ছে মতটা আমার নিজস্ব নয় কোরআন সুন্নাহ থেকে গবেষণা করে আল্লাহ তো অবশ্যই জানেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই জানতেন বুঝলেন না যদি বলা হয় না রাসূলুল্লাহ জানতেন না তাহলে তো বলতে হবে হুরুফে মুকাত্তাতগুলো অনর্থক নাজিল হয়েছে কোরআন শরীফে একটি অক্ষর কি অনর্থক নাজিল হয়েছে কথা বলেন জি না হয়েছে জি না এবার দলিল নেন কোরআন শরীফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজনা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে আত্মস্থ করার জন্য আপনার নূরের জবান দ্রুত সঞ্চালন করবেন না এই কোরআন আপনার সিনায় জমা করার দায়িত্ব আমি আল্লাহ فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ أي إِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قِرَاءَتَهُ ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ বরং যখন আপনাকে পড়ার দরকার নাই তাৎক্ষণিক শুধু আপনি শুনবেন কোরআনকে আপনার সিনায় জমা করার দায়িত্ব আমি আল্লাহ আর কোরআনের প্রতিটি অক্ষর ব্যাখ্যা করে বুঝায় দেবার দায়িত্ব আমি আল্লাহ এই যে সুম্মা ইন্না আলাইনা বায়ানা এই হা হা জমিরের মারজা হচ্ছে কোরআন অর্থাৎ পুরো কোরআন আল্লাহ তার রসূলকে ব্যাখ্যা করে বুঝাই দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআন কতটুকু বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসে সিন পর্যন্ত প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষর হলো কোরআন আর পুরো কোরআন যদি আল্লাহ তার রসূলকে ব্যাখ্যা করে বুঝাই থাকেন
তাহলে আলিফ লাম মিম ইয়াসিন তাহা হামিম এই হুরুফে মুকাত্তাতগুলোর অর্থ কি তার রাসূলকে জানার নাই জি জানি আছে জানিয়েছে তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন ঠিক কি না হুরুফুল মুকাত্তাত এই যে ইয়াসিন আলিফ লাম মিম আলিফ লাম রা তাহা কাফ হা ইয়া আইন সাদ সূরা মুমিনে হামিম এগুলোর ব্যাপারে খুব তাত্ত্বিক চমৎকার যুক্তি নির্ভর ব্যাখ্যা করেছেন ইমাম বাইজানি কে করেছেন ইমাম বাইজানি সাইড টক বন্ধ করুন সাইড টক চলবে না ইমাম বাইজানি কে করেছেন ইমাম বাইজানি মাতো ইমাম বাইজানি আমি আগে বলেছি আমি ক্লান্ত আমাকে চলতে তোমাদের ব্যাকআপ লাগবে ঠিক কি না আমি আলোচনা করলে যদি বুঝতে না পারি আমি মাহফিল আছি না কবরস্থানে আছি তো কেমনে হবে সারা শব্দ তো করতে হবে তোমাদের জি জি নাকি জি জি হয় কম জি হয় শুনেন ইমামে বাইজাবি হুরুফি মুকাত্তাতের ব্যাখ্যা বলেছে তাহাদ্দাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিহুরুফিল মুকাত্তাআত বিকুফারি কুরাইশ সুবহানাল্লাহ এই যে অক্ষরগুলো শুধু অক্ষর না এটা কোরআন আর এই অক্ষরগুলো দিয়ে আল্লাহ তাআলা মক্কার কুরাইশ কাফেরদেরকে চ্যালেঞ্জ করেছে সুবহান চ্যালেঞ্জ কে করেছে আল্লাহ কি রকম চ্যালেঞ্জ ভালো করে বুঝুন আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ কুদরতে কোরআন আল্লাহর আখির নবী নবীগণের মাথার তাজ আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজাই কোরআন সেজন্য 10000 বছর আগে যারা কোরআন শুনত তারাই ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় নিয়ে নিত বড় মজার কথা যারা ইসলামকে গ্রহণ করে নাই আবু জেহেল আবু লাহাবের মতো কাফের তারাও সারা রাত জেগে জেগে রাসূলুল্লাহ নূরের জবান থেকে কোরআন শুনে রাত কাটায় দিত আল্লামা আব্দুর রব দানাপুরি রাহমাতুল্লাহি আলাইহি আসাহু সিয়ারের মধ্যে লেখেন আবু জেহেল উব্বা সাহেবা মুগিরা আবুল মুখতারি মহিলাদের মধ্যে হেন্দা এবং উম্মে জামিল সারা রাত অপেক্ষায় থাকতো শেষ রাতে অপেক্ষা করত আল্লাহর হাবিব কখন কাবার চত্বরে যাবেন কখন তিনি কোরআন তেলাওয়াত করবেন অপেক্ষায় থাকতো তারা রাসূলুল্লাহ যখন কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতেন সারা রাত জেগে জেগে আবু জেহেল আবু লাহাব কোরআন শরীফ শুনত আর তাদের কলিজাটা ঠান্ডা করে দিত চিন্তা করেন তো মুসলমান ইসলামকে গ্রহণ করে নাই কিন্তু কোরআন শুনতে মজা পেত কথা বুঝো না জি আবু জেহেল ইসলামকে গ্রহণ করে নাই কিন্তু কোরআন শুনতে মজা পেত দুঃখ করে বলতে হয় আমার দেশে এমন আবু জেহেলের উত্তরসূরি আছে ওটা আবু জেহেলের জন্য নিকৃষ্ট কোরআন ইসলাম তো মানেই না কোরআনও শুনতে চায় না আছে না নাই আছে আপনারা তো আবু জেহেলকে ঘৃণা করেন করেন না জি ভুলো কোন মুসলমান যে একক্ত নামাজ পড়ে না ছয় ওয়াক্ত ভাত খায় সেও কি ভুলেও কি ছেলের নাম আবু জেহেল রাখবে না আজে বাজে নাম রাখে কন্যা বন্যা হকি স্টিক ব্যালিস্টিক জুতা স্যান্ডেল এসব নাম রাখে ঠিক কি না আপনাদের এদিকে কোথায় এসেছিলাম বকু আগে এক লোক কালেকশন করতেছে বক্তা আমি বসে আছি এক লোক দাঁড়াইছে আমি 1000 টাকা দেব নাম কি বলে ঝাড়ু কি না ঝাড়ু আরে মানুষ আশরাফুল মাখলুকাত নাম রাখছে ঝাড়ু জুতা স্যান্ডেলের নাম রাখতেছে ঠিক কি না চিন্তা করেন আজে বাজে নাম রাখে কিন্তু আবু জেহেল নাম রাখে না আবু জেহেলকে মানুষ এতটা ঘৃণা করে সেই আবু জেহেলও ইসলামকে গ্রহণ করে নাই আল্লাহর কোরআন শুনতে মজা পাইত সেজন্য আমি বলবো আমার দেশে যারা আল্লাহর কোরআনের আওয়াজ বরদাস্ত করতে পারে না তার আবু জেহেলের চরণ নিকৃষ্ট জাহান্নামের কি ছাড়া কিছু হতে পারে কোরআনের আওয়াজ তাদের বরদাস্ত হয় না ঠিক কিনা বলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যারা কোরআন শুনতেন তারা মুসলমান হয়ে যেত
কুরাইশ যারা কোরআন শুনতেন তারাই মুসলমান হয়ে যেতেন, মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো। কাফেররা বসলো চিন্তায় পড়ে গেছে, যেভাবে যদি মুসলমান বাড়তে থাকে তা এক সময় তো বাগদাদের ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না। তো কিতাবে এসেছে কাফেরদের একটা পার্লামেন্ট ছিল, কাফেরদের আবু জাহেলের কি ছিল ওটার নাম হচ্ছে দারুন নাদুয়া। কি নাম? দারুন নাদুয়া। কথাগুলো মনে রাখবেন, পিছনে পিছনে কি নাম ছিল? দারুন নাদুয়া। ওই পার্লামেন্টের সদস্য ছিল সাতজন, স্পিকার ছিল আবু জাহেল নিজে। ইসলামের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, মুসলমানের সাহাবায়ে কেরামের বিপক্ষে যত পরামর্শ চক্রান্ত, এটা হইতো দারুন নাদুয়া। সভাপতিত্ব করত কে? আবু জাহেল। তারা সব বসছে, একত্রিত হয়েছে, যেইভাবে যদি কোরআনের প্রচার চলে আর মুসলমানের সংখ্যা বাড়তে থাকে তা আমাদের ধর্মের অস্তিত্ব তো আর খুঁজেও পাওয়া যাবে না। যাবে? এবার তারা সিদ্ধান্ত নিল মানুষকে কোরআন থেকে দূরে সরাও। কিভাবে? তোমরা চতুর্দিক প্রচার করে দাও এই কোরআন শরীফ আল্লাহ রসুলের কাছে জিন এসে শোনায়, নাউজুবিল্লাহ বলবেন না। আবার বললো এগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই রচনা করেন, তিনি বলেন সাহাবীগণ দেখেন, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেরদের জবাবে চ্যালেঞ্জ ঘোষণা করলেন। প্রথম চ্যালেঞ্জ, কুল্লা ইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ঘোষণা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ দিন, তমাম পৃথিবীর সমস্ত মানুষের জিন যদি ঐক্যবদ্ধ হয়ে যায় একটি মাত্র এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আর তা হলো আমার কোরআনের মতো একটি কিতাব তারা তৈরি করে আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত তারা জিন্নার মানুষ যদি পরস্পর পরস্পরকে সাহায্য করে তারপর আমার কালামুল্লাহ কোরআন কারীমের মতো একটি কিতাব আনতে পারবে না। পেরেছে তারা? 1500 বছর পার হয়েছে, কেউ পেরেছে? জোরে বলেন পেরেছে? এখনো কেউ পেরেছে? কিয়ামত তো পারবে? এরপর আসলো আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় চ্যালেঞ্জ করলেন, আমি ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াত। আল্লাহ পাক বললেন, তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিজে রচনা করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কাফেরদেরকে চ্যালেঞ্জ করুন, তাহলে তো আরবি ভাষা তোমরাও জানো, কোরআনের মতো কোরআন দরকার নাই, কোরআনের 10টি সূরার মতো সূরা এনে দেখাও তো দেখি। কাফেররা কি পেরেছে? জোরে বলতে হবে। এরপরে আসলো আল্লাহর পক্ষ থেকে তৃতীয় চ্যালেঞ্জ। আল্লাহ পাক বলেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিছলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দূনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বললেন, তোমরা যারা আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অবতীর্ণ কোরআনকে সন্দেহ করো, কোরআনের মতো কোরআন দরকার নাই, 10টি সূরার মতো সূরা দরকার নাই, কোরআনের 1টি সূরার মতো সূরা এনে দেখাও তো দেখি। কথা শুনতেছেন? জি। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, সেক্ষেত্রে তোমরা শুধু আরবীরা না, যত তোমাদের বন্ধু বান্ধব আছে সারা দুনিয়ায়, পণ্ডিত, দার্শনিক, কবি, সাহিত্যিক,
প্রজ্ঞাশীল ইন্টেলেকচুয়াল পারসন যত আছে আরবে আরবের বাইরে ইয়ামানে শামে সিরিয়া দামেস্কে হাবাসাতে মিশরে সবাইকে ডাকো সাত জনাও তারপর আমার কোরআনের একটি সূরার মতো সূরা তৈরি করে আমি তো দেখি এই চ্যালেঞ্জের মোকাবেলা কে করতে পেরেছে না জোরে বলতে হবে না এখনো কেউ পেরেছে না কিয়ামত পর্যন্ত পারবে না এবার আসলো আল্লাহর পক্ষ থেকে চতুর্থ চ্যালেঞ্জ ইমাম নুরউদ্দিন হালাবী রাহমাতুল্লাহি আলাইহ সিরাত হালাবিয়াতে লেখেন 1500 বছর আগে মক্কা মুকাররমায় একটা মেলা হতো জাহিলি যুগে যে মেলার নাম ছিল উকাজ মেলা কি নাম মেলাটা নিছক মেলা ছিল না ওখানে উট দুম্বা এগুলো বিক্রি হতো খেজুর বিক্রি হতো পাশাপাশি সাহিত্য চর্চা হতো আর আমাদের দেশে সভ্যতার দাবিদার আমরা কি করি মেলার নামে যত জুয়া বদমাশিয়া শয়তানি চালু করি মেলার নামে কি হয় গো এই যে বৈশাখী মেলার নামে কি করে জুয়া খেলে ঠিক কিনা ডিজে পার্টি হয় নৃত্য হয় হিন্দু আনি সংস্কৃতির চর্চা করি আমরা তো মেলা না এটা শয়তানের খেলা হয়ে যা আর সেই জাহিলি যুগে যাদেরকে আমরা বলতাম জাহিলি যুগের মানুষ তারাও মেলাতে সাহিত্য প্রতিযোগিতা করত সারা বছর কবিতা লিখত উকাস মেলায় কাবার দেওয়ালে টাঙ্গাই দিত আর বড় বড় কবি সাহিত্যিকরা সারা দুনিয়া থেকে একত্রিত হয়ে বিচার করত কার কবিতা সেরা তখন তারা ঘোষণা করত বর্ষ সেরা কবি ও কবিতার নাম আল্লাহর হাবিব হযরত আলীকে বললেন আলী ওরা তো আল্লাহর একটি চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই পারবে না আল্লাহ হুকুম করেছেন কুরআন শরীফের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির সূরা হলো সূরা কাউসার জোরে বলেন কি নাম কাউসার তিন আয়াতের সূরা কাউসার আল্লাহর হাবিব হযরত আলীকে বললেন তুমি কাগজের মধ্যে লিখে চামড়ার মধ্যে লিখে কাবার দেওয়ালে টাঙ্গায় দাও আর ঘোষণা করে দাও কোরআনের মতো একটি কিতাব দরকার নাই দশটি সূরার মতো সূরাও দরকার নাই একটি সূরার মতো সূরাও দরকার নাই সূরা কাউসারে তিনটি আয়াত আছে নিচ থেকে আল্লাহ কোরআনের মতো একটি আয়াত তৈরি করে নিচে লিখে বেজোর সূরাটারে কাফেরেরা জোর বানায় দাও তো দেখি বড় বড় কবিরা আসলো সাহিত্যিকরা আসলো একবার সূরা কাউসার পরে মস্তক নত করে চলে যায় সবার শেষে আসলেন আরবের সেরা কবি সকল যুগের সেরা কবি ওয়ালিদ ইবনুল মুগীরা সেরা কবি জাত কবি কি কবি জাত কবি জাত কবি বুঝেন যাদের কবিতায় দুইটা জিনিস থাকে ছন্দ এবং ভাব বুঝেন না ছন্দশিকতা আর ভাষার অলংকার ও ঝংকার যখন কবিতায় থাকে ওইটা ওই কবির নাম জাত কবি আপনারা বইতে অনেক কবিতা পড়েন এর কোনো অর্থ নাই পড়েন না আপনারা স্কুলে পড়ছেন না ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গান ওইখানেতে বাস করে কানা বুকির সা এখানে ছন্দ আছে অর্থ কি কথা বলে না এরপর পড়ছেন আপনারা হাতি মাতিন ঘোড়ায় পারে ডিম এর কোনো অর্থ নাই ছন্দ আছে বাল্যকাল থেকে মিথ্যা শিখলেন যে ঘোড়ারও ডিম দেয় ঠিক কিনা কথা বলেন কি দরকার মিথ্যা দিয়া বাংলা সাহিত্য শিখাতে করবে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে কি রকম ক্যান্সার লাগছে আপনারা তো জানেন না যারা ইংরেজিতে অনার্স করতেছেন ইংরেজি কবিতা দেওয়া হয়েছে দা থিওরি অফ ট্রিনিটি তৃতীয়বার নাউজুবিল্লাহ বলেন একটা শেরকি মতবাদ এটা খ্রিস্টানদের একটা বিশ্বাস তাদের ধর্মীয় কনসেপ্ট তৃতীয়বার এই তৃতীয়বাদের কবিতা পড়ানো হচ্ছে কেন বাংলাদেশ ইংরেজি সাহিত্যে কবিতা পড়ানোর উদ্দেশ্য কি ইংরেজি সাহিত্যের উৎপত্তি দেওয়া না খ্রিস্টান ধর্মের প্রচার করা আমি জানতে চাই এভাবে আমাদের জোর দাবি তুলতে হবে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এমন কোন একটি সাবজেক্টে এমন একটি লেসনকে মেনে নেওয়া হবে না যা কোরআনের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করে হাদিসের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করে ঠিক কিনা বলে তার মধ্যে সবচেয়ে মারাত্মক কুফুরি মতবাদ হচ্ছে বিজ্ঞান বইতে দা থিওরি অফ এভোলিউশন বিবর্তনবাদ বানর থেকে মানুষ আমি বিজ্ঞানীর নাম বলবো না শাহজালাল রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রাণী বিজ্ঞানে আমি নাম বলবো না ওকে
ওকে আমার যে প্ল্যাটফর্ম ফেস দ্য পিপল চ্যালেঞ্জ করেছিল যে বিবর্তনবাদ নিয়ে আপনি বসেন, ডক্টর আয়াতুল আব্বাসী বসবে, একটি বছর পার হয়েছে, চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস তার পরিচয় আসে নাই। আশা করি গোস্তানের মুসাফির হয়ে যাবে, তারপরও সাহস পরিচয় আসবে না, কারণ আল্লাহর কোরআনের সামনে বিবর্তনবাদ 30 মিনিটও টিকানো সম্ভব হবে না। প্রিয় ভাই বন্ধুগণ, এই নাস্তিকটা হযরত শাহজালালের নামে বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিল, গোটা সিলেটের শাহজালালের উত্তরসূরিরা মাঠে নেমেছিল, ফুলতলির মরহুম পীর সাহেব রহমতুল্লাহ তখন আন্দোলনের ডাক দিয়ে মাঠে নেমেছিল, মনে আছে আপনাদের? মনে আছে। তীব্র আন্দোলনের মুখে নাস্তিক ল্যাজ গুটায় পালাইছে, হযরত শাহজালালের নাম কাটতে পারে নাই, কাটতে পারবে না, শাহজালাল সুলতানে বাঙ্গাল। দেখো না, নেতা হোক নেত্রী হোক নির্বাচনে দাঁড়ানোর আগে দৌড়ে আস, ঠিক কিনা? হযরত শাহজালাল রহমতুল্লাহ এখানে এসে দোয়া নিয়ে তারপর নির্বাচন শুরু করে, বুঝে বুঝে, ঠিক কিনা? বুঝে যে না তা না, বুঝে যে সুলতানে বাঙ্গালের রুহানি ক্ষমতা আছে, ঠিক কিনা বলে? প্রিয় ভাই বন্ধুগণ, আমি তো আগেই বলেছি ইসলাম ও মুসলমানের জন্য উর্বর জমিন হচ্ছে বাংলাদেশ, 360 অভিয়ার বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, সাফারানের বাংলাদেশ, নাসিরুদ্দিন সিবাসালারের বাংলাদেশ, শামা খুদুমের বাংলাদেশ, হাদিয়া বাঙ্গাল শাখার আহমদ আলী জনপুর রহমতুল্লাহর বাংলাদেশ। আজ হোক কাল হোক কালেমার ঝান্ডা এই দেশে উড়বে, উড়বে ইনশাআল্লাহ। আউলিয়া একরামের মেহনত কোনোদিন বৃথা যেতে পারে না, ঠিক কিনা বলে? তো বলছিলাম যার কবি কারে কয়, যার কবিতায় ছন্দ থাকে ভাবও থাকে, উনি ছিলেন যার কবি। কি ছিলেন? হ্যাঁ, আমাদের নজরুল ছিলেন জাত কবি, তার কবিতায় ছন্দ ছিল, অর্থ ছিল। রবীন্দ্রনাথের কবিতা তো অনেক হালকা পাতলা কাম ছিল, যেমন আপনারা ছুটি কবিতা পড়ছেন, মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি, রবীন্দ্রনাথ যে কি ঘোড়ার ডিমটা লিখছে আমি তো বুঝি নাই। নজরুলের কবিতায় ছিল অর্থ, নজরুল এমন কবিতাও লিখে গেছে যা পড়লে জিকির করার মতো সওয়াব হয়, এরকম কবিতা পড়ছেন নজরুলের? নজরুল লিখেছেন, আমি যদি আরব হতাম ওই মদিনারই পথ, সে পথে মন হেঁটে যেতেন নূর নবী হাজরা। সুবহানাল্লাহ, কেশকের আগুন ছিল তার কবিতা, সুবহানাল্লাহ। এই কবিতা পড়লেও তো সোয়াব, শুনলেও সোয়াব, শোনাইলেও সোয়াব, ছন্দও আছে ভাবও আছে ইমানের আওয়াজও আছে। এই সব কবিতাগুলো বাদ দিয়া কিসের আমরা পুরি হাট্টি মাটি ঘোড়ায় পারেনি, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গান। আমাদের তো উচিত শিক্ষা সংস্কৃতি সাহিত্য শিখব, সাথে সাথে আমরা আমাদের ইমান আকিদাকে মজবুত করব। শুধু শিক্ষানীতির নীতিটা একটু ইতিবাচক করলেই হয়, নেতিবাচক নীতি বাদ দিয়া কি করলে হয়? ইতিবাচক করলেই হয়। আমরা আলেমরা, আমরা ইসলামপন্থীরা, আমাদের যাদেরকে মৌলবাদী বলো তোমরা, আমাদের তো এতটুকু দাবি, কথা বলেন না? আমরা বলছি আমাদেরকে শিক্ষা কমিশনের চেয়ারম্যান বানাও, শিক্ষামন্ত্রী বানাও, আমরা কি বলছি? নীতিটা নেতিবাচক বাদ দিয়ে ইতিবাচক করো, ঠিক কিনা? কথা বুঝতেছেন? প্রিয় ভাই বন্ধুগণ, ওয়ালিদ বিন মুগিরা আসলো, সে সূরা কাউসার পড়তে লাগছে, আরবের সারা কবি, সে পড়তে লাগলো ইন্না আতাইনাকাল কাউসার, পারেন আপনারা জবান খুলে পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার,
فصلي لربك وانحر إن شانئك هو الأبتر নিস্তব্দ হয়ে দাঁড়ায় আছে ওলিদ কি লিখবে চতুর্থ লাইনে তার মন মস্তিষ্ক অবশ হয়ে গেছে তার হাত অচল হয়ে গেছে তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে পরিশেষে মস্তক নত করে চতুর্থ লাইনে লিখে দিল লাইসা হাযা মিন কালামিল বাশার বেশক কোন সন্দেহ নাই এটা কোন মানুষের বাণী নয় আল্লাহ রাব্বুল আলামিনের বাণী চ্যালেঞ্জ গেল কয়টা সুবহানাল্লাহ বলবেন কাফেররা পরাজিত হয়েছে ঠিক কি না এখন পর্যন্ত সবাই পরাজিত কিয়ামত তক সবাই পরাজিত ঠিক কি না এবার আসলো আল্লাহর পক্ষ থেকে পঞ্চম চ্যালেঞ্জ কয় নাম্বার চ্যালেঞ্জ প্রতিটি ভাষা লেখার জন্য এবং বলার জন্য প্রধান উপাদান হচ্ছে অক্ষরমালা কি অক্ষরমালা অক্ষর ছাড়া ভাষা বলা যায় না লেখা যায় না আরবি বলেন ইংরেজি বলেন ফ্রেঞ্চ ডাচ উর্দু হিব্রু ফারসি বাংলা যে কোনো ভাষা বলার জন্য লেখার জন্য কি লাগবে অক্ষরমালা জোরে মাতো না ভাই অক্ষর এটা ছাড়া কথা বলা যাবে না লেখা যাবে না সুবহানাল্লাহ এই যে ভাষা কথা বলেন এটা আল্লাহর দান আপনারা তো বাঙালি কাজের চেয়ে বেশি কথা বলেন এই জন্য ভাষার যে কি দাম তা আপনারা জানেন না ঠিক কি আপনার মনের ঠোঁট দুইটা ঘষলেই তো কথা হয় এত সহজ নাই কথার জন্য আল্লাহর পক্ষ থেকে মারাত্মক সিস্টেম সেট করা আছে প্রোগ্রাম করা আছে সুবহানাল্লাহ কথা জাগে মনে কোথায় জাগে মনে কথাটা সাজায় মস্তিষ্ক মনের কথা ফুটে আনার জন্য বাহন হলো বাতাস ফুসফুস থেকে বাতাস পাম্পিং হয় আল্লাহ তাআলা গলার মধ্যে একটি ডিভাইস রেখেছেন যার নাম স্বরযন্ত্র সুবহানাল্লাহ বলবেন মনে কথা জাগে মাথা কথাটাকে সাজায় ফুসফুস বাতাসটাকে পাম্পিং করে স্বরযন্ত্রের মাধ্যমে আপনার মনের ভাষাটা দুই ঠোঁটের ঘর্ষণে অক্ষরে রূপ নিয়ে ভাষায় পরিণত হয়ে যায় আরে মুসলমান কথা যিনি দিলেন ভাষা যিনি দিলেন তার কৃতজ্ঞতা তোমরা আদায় করো না ভাষা শহীদদের স্মরণে ফজর নামাজ বাদ দিয়া 21 ফেব্রুয়ারি নগ্ন পায়ে ফুল নিয়া এই বেদিতে যাইয়া হস্ত পূজা করো এটা না করে বরং ফজর নামাজের পর দোয়া করে আল্লাহর কাছে বলো আল্লাহ যারা ভাষার জন্য জীবন দিয়েছে তাদেরকে ঈমানদার যারা জান্নাত দাও এটা উচিত না উচিত ভালো কাজটা না করে আমরা পোষা কাজটা করি ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের সংস্কৃতি চেঞ্জ করতে হবে ইনশাআল্লাহ কি বলেন আপনারা ইনশাআল্লাহ ভাষা আল্লাহর দান আরে ভাই আপনারা বাঙালি কথা বেশি বলেন ঠিক কি না জানেন না কথা যে কি জিনিস একটা বুলেটে যে কাজটা হয় দুই লাইন কথায় সেই কাজ হয় আমার একটা গল্প মনে পড়ছে এক প্রেমিক প্রেমিকা বলবো এগুলি শুনতে মজা পাবেন তবে আমি নিছক আনন্দ দেওয়ার জন্য বলছি না বুঝার জন্য বলছি কথা বুঝতে পারছেন এক যুবক এক মেয়েকে পছন্দ করেছে এখন মেয়েটিকে দুর্বল করার জন্য সে অনেক টাকা খরচ করছে শাড়ি চুড়ি কসমেটিক্স পারফিউম দামি দামি বিদেশি রেসিপি বুঝলেন তারপরে মেয়েটিকে রাজি করার জন্য তার বাবা মা আত্মীয় স্বজন সবাই শুধু টাকা খরচ করছে কাজ হয় না ওর এক বন্ধু একদিন যুবককে বুদ্ধি দিল দেখো এই মেয়ের মন খুব শক্ত তোমার এই জারি জুরিতে কাজ হবে না তুমি তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করো কি করো বললো ইমোশনাল ব্ল্যাকমেল কিভাবে করবো বলে মেয়েরা কবিতা পছন্দ করে কবিতার মাধ্যমে তাকে প্রেমের আবেদন করো বলে তো আমি তো বাংলাতে কবিতা লিখতে পারবো বলে না বাঙালি মেয়েরা কবিতা বাংলা বাংলা পছন্দ করে না ওরা হিন্দি শুনে তুমি একটা উর্দুতে কবিতা বানাও তাকে নিয়ে ও বলে আমি উর্দু জানি না বলে যাই একটা ভাঙ্গা চোরা বানাও না দুই লাইনের একটা কবিতা বানাও খুব চিন্তা করে দুই লাইনের একটা কবিতা বানাইছে তারপর সে তার প্রেমিকাকে বলতেছে কি বলতেছে শুনবেন তেরি বালো কি খোপে মে মেরি মহব্বত ফাস গই তোরি নজর তেরি
نظروں کی تیر میرے دل میں لگ گئی مہیلا تو کائی پھر یہ ساری چوری کسمیٹک کازے آسے نا بھانگا چورا دوی لائنر کو بھی دا ہمار مرے ہوئے نا اپنا رہر تو شبائی بھوچھے اورے کے بھوچھے ہیں کہ نامی زانی تا اپنا رہ ہندی گان چھوچھے استغفر اللہ العظیم গান বাদ্য শুনবেন না ওই খারাপ গান বাদ্যের নেশা জাগলে ইসলামী সংগীত শিল্পীদের গজল শুনবেন ঠিক হাম শুনবেন না শুনবেন পৃথিবীতে বিখ্যাত গায়ক আছে যারা হাম না করেছে আরবের বিখ্যাত গায়ক মাহের জৈন বাদ্যযন্ত্র ছাড়া অনেক হাম তো না করেছে এগুলো শুনবেন বাদ্যযন্ত্রের সাথে যেটা ওটা শুনবেন না ওটা হারাম হবে ওটা কি হবে হারাম হবে আমার দেশে অনেক ভালো ভালো গায়ক শিল্পী আছে যারা ইসলামী সংগীত পড়ে এগুলো শুনবেন ঠিক কি না সমস্যাটা বাদ্যযন্ত্রে সমস্যাটা কোথায় বাদ্যযন্ত্রে যে আউল বাউলদেরকে আমরা কেন বিরোধিতা করি ওরা যদি একতারা দোতারা সেতারা তাম্বুরা জাম্বুরা এগুলো বাদ দিয়া শুধু যদি গানগুলো সংগীতগুলো পড়তো তাহলে সমস্যা হইতো না সমস্যা হচ্ছে বাদ্যযন্ত্র মিউজিক ঠিক কি না এত খরচ করার পরও কথা বুলেটের মতো কাজ করে নাই দুই লাইনের কবিতায় কাজ হয়ে গেছে তেরি বালু কি খোপে মে মেরি মোহাব্বত ফাঁস গই যে প্রেয়সী তোমার চুলের খোপায় আমার ভালোবাসা আটকা পড়ছে তেরি নজরো কি তীর মেরে দিল মে লাগ গই আর তোমার এই হরিণ চোখের চাহনির তীর আমার কলিজায় বিদ্ধ হয়েছে মেয়ে তো বিয়ের জন্য রাজি হয়ে গেছে আপনারা এগুলো করবেন নাকি বাংলাদেশে কিছু হাইব্রিড স্কলার বের হয়েছে হাইব্রিড স্কলার স্কুল কলেজ থেকে বের হয়ে দুই বছরে পড়াশোনা করে এখন ইসলামী চিন্তাবিদ হয়ে গেছে মনে রাখবেন লাউ শশা কুমড়া হাইব্রিড চলবে হাইব্রিড ডাক্তার আর হাইব্রিড মৌলভী চলবে না ডাক্তার যদি হাইব্রিড হয় জীবন নষ্ট করবে মৌলভী যদি হাইব্রিড হয় ঈমান নষ্ট করবে ঠিক কিনা এরা এখন প্রচার করতেছে যুবকদেরকে হাতে নিতে সস্তা জনপ্রিয়তা অর্জন করতে হালাল প্রেম প্রেম তো হারাম বিবাহ বহির্ভূত যে কোনো রিলেশন ছেলে মেয়ের হারাম এবং নাজায়েজ হালাল প্রেম হালাল ভালোবাসা হতে পারে না যেটা হালাল ওটা শারআন ওটাকে আর তুমি ভালোবাসা বলো কেন সেটাকে ভিন্ন কোনো নাম দাও তাহলে তো কেউ কেউ বলবে হালাল মর কি বলবে হালাল মর হালাল মর এগুলো দিয়ে ইসলামী আকীদা আঘাত আসে ঠিক কিনা বলেন আমি যে কথা বুঝাচ্ছিলাম ভাইরা ভাষা বলার জন্য আর লেখার জন্য মাধ্যমের নাম কি জোরে বলে আল্লাহ পাক পঞ্চম চ্যালেঞ্জ করলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন ও মক্কার কাফেরেরা শোনো আমি আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাযিল করেছি আরবি ভাষায় সেই ভাষাটা তোমরাও জানো সেই ভাষা বলার জন্য লেখার জন্য মূল যে উপাদান অক্ষর সেটা তোমাদের কাছে আছে আল্লাহ মিসাল দিলেন আলিফ লাম মিম ইয়াসিন তা হা হা মিম যেহেতু তোমরা কোরআনের মতো কোরআন আনতে পারো নাই দশটি সুরার মতো সুরা আনতে পারো নাই একটি সুরার মতো সুরা আনতে পারো নাই একটি আয়াতের মতো আয়াত আনতে পারো নাই কোরআন প্রকাশ আমি নাজিল করেছি যে অক্ষরগুলো দিয়ে এই অক্ষরগুলো তো তোমাদের হাতে আছে অক্ষরগুলো সংযোজন করে আমার কোরআনের একটি শব্দের মতো শব্দ বানাও তো দেখি পেরেছে কাফেররা এই হলো হুরুফে মুকাত্তাআতের নুকাত কথা বুঝতে পারছেন এবার আসেন ব্যাখ্যার তো আর সুযোগ নাই আমি একটু অনুবাদ করে দিচ্ছি তারপর আল্লাহ তাআলা বলেন তানজিলুল কিতাব নাজ্জালা ইউনাজ্জিলু তানজিল ইসমে তাফইল থেকে এটা ইসমে মাফউলের অর্থ দিবে বাবে তাফইল থেকে কি অর্থ দিবে ইসমে মাফউল তানজিল মুনাজ্জাল অর্থ দিবে কি অর্থ দিবে মুনাজ্জাল তানজিলুল কিতাব আই আল কিতাব আল মুনাজ্জাল সুবহানাল্লাহ এই কোরআন রচিত নয় অবতীর্ণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে দিকির পুনরুদ্ধার করো সুবহানাল্লাহ
এ কোরআন রচিত নয়, অবতীর্ণ। প্রশ্ন হলো মান হুয়াল মুনাজ্জিল, অবতীর্ণ করলেন কে? এবার আল্লাহ জবাব দিয়েছেন, মিনাল্লাহিল আজিজিল আলিম। কোরআন অবতীর্ণকারী হলেন আল্লাহ। কোন আল্লাহ? যিনি আজিজ, যিনি আলিম। গাফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওব, সেই আল্লাহ যিনি গুনাহ মোচন করেন, তওবা কবুল করেন। শাদীদুল ইকাবি দিত্তাউল, শাস্তি প্রয়োগে কঠোর, প্রবল ক্ষমতার মালিক। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ইলাইহিল মাসির, সকলকেই, মানুষকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা ওনার আটটি পরিচয় দিলেন, সুবহানাল্লাহ। এখন আমি এক মিনিট করে অন্তত আটটা সিফতের পরিচয় আপনাদেরকে দিতে চাই, আপনারা কি বলেন? কথা বলেন, জি দরকার আছে? দরকার আছে। আসেন, প্রথম আসেন। প্রথম আল্লাহ তাআলা তার পরিচয় দিলেন আজিজ। কি পরিচয় দিলেন? আজিজ। আজিজ শব্দের বাংলা অর্থ করা হয়েছে পরাক্রমশালী। অর্থটা সঠিক বটে, কিন্তু আংশিক পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় নাই। কথা বুঝতে পারছেন? জি জি। আর মনে রাখবেন, শুধু অভিধান দেখে কোরআন হাদিস বোঝা সম্ভব নয়। কোরআন শরীফ বুঝতে হলে হাদিস শরীফ পড়তে হবে, হাদিস শরীফ বুঝতে হলে উসুলে ফেকা পড়তে হবে, উসুলে ফেকা বুঝতে হলে আপনাকে অবশ্যই লোগাত শিখতে হবে, লোগাত শিখতে হলে আপনাকে অবশ্যই নাহও সরফ, বালাগাত এবং ফাসাহা পড়তে হবে। মোটামুটি 10 বছর মাদ্রাসায় আপনাকে জীবন কোরবান দিতে হবে। ঘরে বসে আপনি গবেষক হয়ে যাবেন, স্কলার হয়ে যাবেন, তা হবে না। এখন দেখা যাচ্ছে কিছু উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার দাড়ি পাকছে, ভ্রু পাকছে, চুলগুলি পাটের মতো একেবারে সাদা হয়ে গেছে। এখন ওনারা বাড়িতে বসে ইসলামী চিন্তাবিদার গবেষক হয়ে গেছে, টক শোতে ওনারা লম্বা লম্বা ফতোয়া দেয়। এটা কি জায়েজ কাজ না? না জায়েজ। আচ্ছা বলেন তো ভাই, আপনাদের দেশে যারা এমবিবিএস ডাক্তার হয় কিভাবে হয়? প্রাইমারি পাস করে না, এসএসসি পাস করে না, এইচএসসি পাস করে? প্রথম কাজ তার এইচএসসি পাস করতে হবে। আর্টস কমার্স না সায়েন্সে পাস করলে হবে না, জিপিএ 5 লাগবে। জিপিএ 5 পেলে হবে না, কয়েক লক্ষ ক্যান্ডিডেটে কম্পিটিশনে টিকে মেডিকেল সায়েন্সে ভর্তি হতে হবে। লাগবে কি না? তারপর মেডিকেল কলেজে প্রফেসরের তত্ত্বাবধানে 6টা বছর তাকে এমবিবিএস এর বইগুলো পড়তে হবে। কথা বলে না, সে হয়ে গেল এমবিবিএস, ঠিক কিনা? বুঝেন তো, অর্থাৎ মেডিকেল সায়েন্সে সে ব্যাচেলর হয়ে গেল, বুঝছেন? আর এক এমবিবিএস আছে, মা বাবার বেকার সন্তান, এমবিবিএস। আমি সেটা বলছি না, আমি বলতেছি যে ব্যক্তি মেডিকেল সায়েন্সে পড়াশোনা করলো, ব্যাচেলার ডিগ্রি নিল, ঠিক কিনা? এখন এমবিবিএস এর বইগুলো বাংলায় পাওয়া যায়। আপনি ক্লাস 2 পাস করে বাড়িতে বসে ডাক্তাররা মেডিকেল কলেজে 6 বছর যে বই পড়ে এমবিবিএস ডাক্তার হয়, আপনি ভালো মতো চশমা লাগায় 12 বছর বইগুলো পড়লেন। কত বছর? নিজে নিজে বাড়িতে। তারপর আপনি কুলাউডা একটা চেম্বার দিয়ে বসলেন, ডাক্তারি শুরু করলেন, মাসে কয়টা রোগী মরবে আর কয়টা জিন্দা ফিরবে? বেশিরভাগ কি? একটাও বাঁচার সম্ভব না। সেজন্য ফার্সিতে একটা কথা আছে, নিম্মল্লা খাত্রে ইমান, নিম হাকিম খাত্রে যা। হাতুরা মৌলবি ইমান নষ্ট করে, হাতুরা ডাক্তার জীবন নষ্ট করে। অভিধান দেখে গবেষক হওয়া যায় না, পড়াশোনা করে কোরআন হাদিস মাদ্রাসায় যোগ্য ওস্তাদের কাছে গবেষক হওয়া যায়। আজিজ শব্দের অনুবাদ করা হয়েছে পরাক্রমশালী, অর্থটা সঠিক কিন্তু পূর্ণাঙ্গ নয়। আজিজ শব্দের ব্যাখ্যা করতে যে আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীর কাবীরে লেখেন, আল আজিজ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আজিজ বলা হয় সেই মহান সত্তাকে যার কোনো মেসাল নাই, যার কোনো সাদৃশ্য নাই, আকাশেও নাই, জমিনেও নাই। তার মানে সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার।
মধ্যে কিছু আহলে হাদিস ভাই থাকতে পারে এখানে, এখানে না থাকলেও এলাকায় থাকতে পারে, ঠিক কিনা? এই ভাইদের একটা বিভ্রান্তি হচ্ছে যে তারা প্রচার করে আল্লাহ তাআলা আমাদের মতে হাত পা আছে। এটা একটা শিরকি আকীদা। এটা কি আকীদা? অবশ্যই আল্লাহর চেহারা আছে, হাত আছে, কদম আছে, কিন্তু আমাদের মতো বলা যাবে না। কথা বলেন না, চেহারার কথা আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিক, হাতের কথা বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, কিন্তু আল্লাহর হাতের অর্থ আমাদের মতো হাত হবে না? কথা বলেন না। মনের বাজারে এক লোক আরেক লোককে হত্যা করলো, কথা উঠেছে সমাজে যে এখানে আব্বাসীর হাত আছে, তার মানে মৌলভী বাজারে আমার 18 ইঞ্চির হাতটা গেছে, তার মানে আমার প্ল্যান প্রোগ্রাম সেখানে আছে, ঠিক কিনা? তাহলে আমার হাতের অর্থই তো সব জায়গায় পাঁচ আঙ্গুলের হাত হয় না। মহান আল্লাহ সকল চিন্তার ঊর্ধ্বে, ওনার হাতের চিন্তা তোমার মতো ক্ষুদ্র মানুষের হাতের সাথে কিভাবে করো, এ তো শুধু শিরক নয়, আল্লাহর আরশ-চুম্বী মর্যাদার বিরুদ্ধে চরম পর্যায়ের বেয়াদবি ছাড়া আর কিছু নয়। আজ এই শব্দের ব্যাখ্যায় ইমাম রাজি লেখেন ওয়াকাদ ইত্তাফাকাল উলামা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমে, উম্মতে মুহাম্মাদের সকল আলেম একমত আমার আল্লাহ তাআলা দেহ থেকে পবিত্র এবং ঊর্ধ্বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সকল সদৃশ্য এবং আকারের স্রষ্টা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, সেজন্য আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন আজিজ। মাথায় ঢুকছে? আর একটু বুঝেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সুন্দর ব্যাখ্যা করছেন। ইমাম আজম, ইমামে আবু হানিফা বলেন ফালাহু ওয়াজহুন, ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কা আইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কা আরজুলিনা লাইসা কা মিসলিহি শাই, আমার আল্লাহর চেহারা আছে আমাদের মতো চেহারা নয়, আমার আল্লাহর হাত আছে আমাদের মতো হাত নয়, আমার আল্লাহর কদম আছে আমাদের মতো কদম নয়, তারে কি রকম হাত আছে কামা ইয়ালিকু বিশানিহি, আমার আল্লাহর যে রকম হাত থাকা দরকার ওই রকমই হাত আছে। এত স্পষ্ট আকীদা থাকতে আমরা কিনা লামা সাহেব ভাইদের খপ করে যাচ্ছি। যুবকরা সাবধান হও, এই মিঠা মিঠা কথায় বিভ্রান্ত হয়ো না, ওরা তো মধুর সাথে বিষ মিশায় তোমার আকীদা নষ্ট করে দিবে। কোরআন হাদিসের আর কোন বয়ান না, শুধু মালহামার বয়ান। তৃতীয় বিশ্বযুদ্ধ কবে হবে, ইমাম মাহদি 2031-এ আসবে, এই সব কথাবার্তা বলে মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করা হচ্ছে। বেলা শাক ইমাম মাহদির প্রকাশ ঘটবে কিয়ামতের আগে, তবে তারিখ ঘোষণার কোনো অধিকার আমার আপনার নাই। বেলা শাক ঈসা আকাশ থেকে নামবে এবং দাজ্জালকে হত্যা করবে, তারিখ আমার আপনার জানা নাই। বেলা শাক তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, চতুর্থ বিশ্বযুদ্ধ হতে পারে, কবে হবে তা আমার আপনার জানা নাই, ঠিক কিনা? এই বয়ানগুলোর উদ্দেশ্য হচ্ছে যুবকদেরকে হাতে নিয়ে সস্তা জনপ্রিয়তা অর্জন করা, আর এই মিঠা মিঠা কথা দিয়ে যুবকদের আকীদা নষ্ট করা। আমাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। আল্লাহ তাআলার পরিচয় আজিজ, তারপর আল্লাহ তাআলা বলেন আলিম। কি বলেছেন? আলিম, চেঞ্জ করে দাও, আলিম। মানুষ যখন এলেম শিখে তখন তাকে বলা হয় আলেম। কি বলা হয়? আলেম, কারণ তার এলেমটার সম্পর্ক যুগের সাথে জমানার সাথে। কিসের সাথে? যুগের সাথে, জমানা। শিশুকালে এলেম থাকে না, পরিণত বয়সে এলেম অর্জন হয়। বয়স যত বাড়ে এলেম বাড়ে, বয়স যখন শেষ প্রান্তে এলেম আর থাকে না, ঠিক কিনা বলে? এই জন্য মানুষ এলেম শিখলে আলেম হয়, কিন্তু আমার আল্লাহ তিনি নিজেই তো যুগের স্রষ্টা, সময়ের আবর্তনকারী, ওনার এলেমের সাথে যুগের কোনো সম্পর্ক নাই। ওনার এলেম যেমন ছিল তেমন আছে, তেমন থাকবে, সেই জন্য ওনার নাম আলিম। তারপর আল্লাহ তাআলা বলেন গাফিরিদ দাম্বে ওয়া কাবিলিত তাওবে, আল্লাহ আমার আল্লাহ
তিনি গুনাহ মোচনকারী, তিনি তওবা কবুলকারী। আহারে মুসলমান, এই কথা ওজন তো বুঝো নাই, যদি বুঝতা তো হৃদয় উজাড় করে সুবহানাল্লাহ বলতা। গাফিরিদ যামবে ওয়া কাবিলিত তাওব, আমার আল্লাহ তিনি গুনাহ মোচনকারী এবং তিনি তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। এখন এখানে একটা প্রশ্ন আসে, গুনাহ মোচনকারী বললেই তো হতো আবার তওবা কবুলকারী কেন বললেন, আর তওবা কবুলকারী বললেই হতো গুনাহ মোচনকারী কেন বললেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দার গুনাহ মোচন করেন না, গুনাহ মোচন করলে আমলনামা খালি হয়ে যায়, তিনি রহমান, তিনি গুনাহ মোচন করে ওই জায়গায় 10 থেকে 700 গুণ সওয়াব দিয়ে ভরপুর করে দেন। সেই জন্য নিজের পরিচয় দিয়েছেন, তিনি গুনাহ মোচনকারী, তিনি তওবা কবুলকারী। যখন কোন মানুষ ইমান আনে, তওবা করে, আল্লাহ পাক তার গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেন এবং নেক আমল দিয়ে তার আমলনামা ভরে দেন, আল্লাহ পাক বলেন, উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ পাক যখন তওবা কবুল করেন, গুনাহ বদল করে সওয়াব দিয়ে দেন। এই যে তিনি গুনাহ মোচন করেন, এই জন্য তিনি গাফিরুজ জাম, আবার তিনি তওবা কবুল করে বান্দার সম্মান বাড়ায় দেন, এই জন্য তিনি কাবিলুত তওব। সুবহানাল্লাহ। বলেন একজন মমিন তওবা করে নাই তার যে মর্যাদা, গুনাহ করার পর একজন মমিনের তওবা কবুল হলে তার মর্যাদা আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবকরা তওবা করবা কথা বলে না, আজকে এই মেসেজটা নিয়ে বাড়ি যাব, তওবা করতে হবে। নিরাশ হয় না যুবক বন্ধু, তুমি যতই গুনাহ করেছো চিন্তা নাই, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, তুমি লাম্পট্য করেছো, জানা করেছো, ব্যভিচার করেছো, তুমি ড্রাগ অ্যাডিক্টেড, নেশাগ্রস্ত, কোনো চিন্তা নাই, তুমি ওয়ারেন্ট অফিসার আসার আগে জামিন নিয়ে না। সে ওয়ারেন্ট অফিসারের নাম জানো তোমরা? থানা থেকে আসবে। ওই ওয়ারেন্ট অফিসার কার? দুনিয়াতে ওয়ারেন্ট অফিসার আসলে হাতে পায়ে ধরে কোন রকম বাঁচা সুযোগ আছে, কিন্তু আল্লাহর ওয়ারেন্ট অফিসার যখন এসে যায়, কোন ধরনা দিলে, কোন দোহাই দিলে বাঁচার সুযোগ নাই, অ্যারেস্ট হয়ে যেতে হবে, ঠিক কিনা বলে? তাহলে তুমি গুনাহ করছো তাতে সমস্যা নাই, ওয়ারেন্ট অফিসার আসার আগে তুমি আল্লাহর কাছ থেকে জামিন নাও, অর্থাৎ তওবাটা কবুল করায় নাও, তোমার সব মাফ হয়ে যাবে। আল্লাহর হাবিবের সাথ করেছেন, ইন্নাল্লাহ ইয়াকবালু তওবাতাল আব্দি হাত্তা লাম ইউগারগির, বান্দার মৃত্যু যন্ত্রণা শুরু রাগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে থাকে। তুমি নিরাশ হবা কেন? তুমি তো আল্লাহর বান্দা, আর আল্লাহর পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ারা উম্মত, জান্নাত তো আল্লাহ তৈরি করছেন তোমার জন্য, জান্নাত তো অপেক্ষা আছে তোমার জন্য, গুনাহ করছো চিন্তা নাই, জীবনের তরে তওবা করে ভালো হয়ে যাও। রাজি আছেন? তুমি আর কত গুনাহ করছো? সহি মুসলিমে এসেছে, ইন্না রাজুলাম মিন বানি ইসরাঈল কাতালা তিসআও ওয়া তিসঈনা ইনসানা, বনি ইসরাঈলের এক লোক 99টা মানুষকে খুন করছে। এই বসো, এরা আউলিয়া একরাম, আপনাদের মুনাজাত লাগে না, একটি লোক দাঁড়াবার চেষ্টা করো না, এ বিরাট মাজমা একসাথে মুনাজাত করে গুনাহ মাফ করে আমরা ময়দান ছাড়ব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহ আমিন। বসে আছো মজা পাও না, যারা দাঁড়ায় আছে ঘন্টার পর ঘন্টা, এই জন্যই মনে বলে বাঙালি সুখে থাকলে ঢুকে কিনা, প্রবাদটা ঠিক আছে তাইলে? প্রিয় ভাই বন্ধুগণ, কয়টা খুন করছে? আচ্ছা এইরকম খুনি বাংলাদেশে আছে? জি না, নাই। আমাদের নারায়ণগঞ্জের একটা কলঙ্ক আছে, 7 মার্ডার, কিন্তু 99 খুনি বাংলাদেশে নাই। বড় ইসরায়েলের ওই লোক খুন করছে 99টা। এবার আল্লাহর ভয়টা অন্তরে আসছে, আহারে আল্লাহকে আমারও মাফ করতে পারে। গেছে এক দরবেশের কাছে,
বনি ইসরায়েলের, যে বলল দরবেশ আমি 99টা খুন করছি, আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? দরবেশের তো এলেম নাই, শুধু সুফিগিরি আছে। কয় না না না, তোর মতো পাপীর কি আমার তওবা আছে নাকি? হাদিস সাক্ষী তরবারি বের করে বলে তা 99টা থেকে লাগবে সেঞ্চুরি পুরোপুরি। দিস ইজ জবাই করলো 100 কমপ্লিট 100। এবার তার ভিতরে আবার ভয় আসছে, শুনছি আল্লাহ রহমান রাহিম মাফ তো করতেও পারে। গেছে এক বড় ইসরায়েলের আলেমের কাছে, যে কয় ভাই গেলাম দরবেশের কাছে মাফ হবে না শুনে সেঞ্চুরি পুরে বসছি, এখন তুমি ঠিক ঠিক বলো আমার তওবা আছে নাকি? বনি ইসরায়েলের আলেম বললেন, আল্লাহর বান্দা তোমার মতো পাপীও যদি তওবার দুইটা শর্ত পূরণ করতে পারো আল্লাহ তোমার শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। প্রথম শর্ত তোমার গুনাহ ছাড়তে হবে, সে বলল আমি গুনাহ ছেড়ে দিলাম। দ্বিতীয় শর্ত, তুমি খারাপ মানুষের এলাকায় বসবাস করো, ঘর বাড়ি ছেড়ে ভালো মানুষের এলাকায় তোমার হিজরত করতে হবে। সে বলল এই মুহূর্তে আমি বাবা মা আত্মীয় স্বজন বাড়ি ঘর সব ছাড়লাম, আল্লাহর পথে রওনা হয়ে গেলাম। সহি মুসলিম সাক্ষী, ভালো মানুষের এলাকায় ঢুকতে তার শিবরান এক বিঘত পাখি ওয়ারেন্ট অফিসার চলে আসছে, নাম কি? মালাকুল মউত। মালাকুল মউতের আবার দুই দল ফেরেশতা, বদকারের রুহুনে আজাবের ফেরেশতা, নেককারের রুহুনে রহমতের ফেরেশতা, দুই দল ফেরেশতা কারাকারি শুরু করছে ওই ব্যক্তির রুহু নিয়ে। যারা নেককারদের রুহুনে, ওইসব ফেরেশতা বলল মালাকুল মউত লোকটি তো তওবা করছে, তার গুনাহ তো মাফ, রুহু আমাদেরকে দাও সে জান্নাতে যাবে। আজাবের ফেরেশতারা বলল মালাকুল মউত তার তওবার শর্ত পূরণ হয় নাই, এখনো এক বিঘত বাকি আছে, রুহু আমাদেরকে দাও। মালাকুল মউত বলল ফেরেশতারা চুপচাপ দাঁড়ায় থাক, আমি রব্বুল আলামিনের কাছ থেকে ফয়সালা নিয়ে আসি। মালাকুল মউত চলে গেলেন সিদরাতুল মুনতাহা, আল্লাহ পাককে প্রশ্ন করলেন আল্লাহ কি সমাধান করব? আল্লাহ বললেন রে মালাকুল মউত যা জমিনে যে মাপ দিয়ে দেখ আমার বান্দা গুনাহগারের এলাকায় বেশি না নেককারের এলাকায় বেশি, যদি বদকারের এলাকায় বেশি থাকে জাহান্নামে দিয়ে দে, আর যদি নেককারের এলাকায় বেশি যে থাকে জান্নাত খুলে দাও তার জন্য। হাদিস সাক্ষী আজরাইল মালাকুল মউত সিদরাতুল মুনতাহা থেকে জমিনে আসার আগে আল্লাহ পাক সে বান্দার পক্ষে জমিন লম্বা করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ বান্দার পক্ষে, আল্লাহ বান্দার পক্ষে। সেজন্য বলি ভাই যুবক, তুমি ওয়ারেন্ট অফিসার আসার আগে জামিন না, তুমি বেঁচে যাবা, ফার্স্ট চান্সে জান্নাত পাবা। কথা বলে না, তার জন্য তোমাকে তওবা করতে হবে, রাজি আছো? তিন শর্ত বলবো। ইউটিউবার তোমাদের চুলকানি আছে? একটু শান্ত ভাবে বসো, তোমরা যদি আজুজ মাজুজের কাজ করো আমি কথা বলি কেমন? অনেকক্ষণ যাবত বসে আছে তো ওদেরও জিন্সের প্যান্ট, এই জন্য সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি। এদেরও দরকার আছে ঠিক কিনা? এরা আল্লাহর কোরআনের দাবা চতুর্দিক ছড়ায় দেয়, তবে একটা সমস্যা ক্যাপশন মাঝে মধ্যে ভুল দেয় ঠিক কিনা? এটা না করে শালীন ভদ্র এবং গঠনমূলক ক্যাপশন দিয়ে ছাড়া উচিত, এটা তাদের প্রতি আমার নসিহাত, আল্লাহ কবুল করুন। প্রিয় ভাই বন্ধুগণ, তো তোমার শর্ত কয়টা? তো প্রথম শর্ত নাদামা অনুশোচনা, সারা জীবন তুমি জন্মায় কাজ করেছো সেই জন্য তোমাকে অনুশোচনা করতে হবে। এই নাদামা এই অনুশোচনা হলো তওবার মেরুদণ্ড। ইমাম রাজি তাফসীর কাবীরে ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাতের ব্যাখ্যায় দেখেন, বান্দা তওবা করার সময় অনুশোচনা হলো কি হলো না কেমন করে বুঝবে? ইমাম রাজি উদাহরণ দিয়েছেন শুকনা কাঠের মধ্যে যখন আগুন লাগে ধোঁয়া বের হয়, ধোঁয়া বের হলে বোঝা যায় কাঠে আগুন লেগেছে। তওবার সময় আল্লাহর বান্দার চোখ থেকে যখন পানি গড়ায় পড়ে তখন বুঝতে হবে তার কোলে যায় তওবার আগুন লেগেছে। তওবা করার সময় অনুশোচনা আর আগুনে দগ্ধ হয়ে 2 ফোঁটা
চোখের পানি যদি বেরিয়ে আসে হাদিস সাক্ষী সেই চোখের পানি যদি বান্দা গণ্ডদেশ প্রবাহিত না হয় তার আগে আল্লাহ পাক তার তওবা কবুল করে তার বেগুনাহ ঘোষণা করে দেন একটি কথা মনে রাখার জন্য বলে যায় যুবক বন্ধুরা আমরা জানি আল্লাহর আকাশের নিচে সবচেয়ে দামি জমজম পানি ঠিক কি সহি বুখারীতে আল্লাহর হাবিবের সাদ করেছেন মাউ জামজামা লিমা শুরিবা যে নিয়তে জমজম পান করা হয় নিয়ত পূরণ হয়ে যায় তারপর মনে রাখবা আমি কোরআন হাদিস থেকেই বলছি সেই জমজমের পানির ফোঁটা থেকেও মুমিনের চোখের পানির ফোঁটার দাম আল্লাহর কাছে বেশি দামি তওবা করতে হবে প্রথম শর্ত অনুশোচনা দ্বিতীয় শর্ত আইয়ুকলিআ আনিল মাসিয়া তোমাকে গুনাহ ছাড়তে হবে নামাজ পড়বা না কিন্তু তওবা করবা এটা তওবা হবে না এটা প্রহসন জুয়া ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে জেনা ছাড়তে হবে তারপর তওবা করতে হবে গুনাহ না ছেড়ে তওবা করার কোনো সুযোগ নাই তিন নাম্বার আইয়াজআমা আল্লা ইয়াকুদা ফিহা আবাদা মুমিন শপথ করবে আর সে গুনাহে ফিরবে না এই তিন শর্তে তুমি যদি তওবা করতে পারো আল্লাহ তোমার গুনাহগুলো মোচন করবেন আর তোমার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন কারণ তিনি গাফিরিজ জামবে ওয়া কাবিলিত তওব তারপর আমি অনুবাদ করে দিচ্ছি শাদীদিল ইকাব তিনি আযাব প্রয়োগে আযাব দিতে দেবার ক্ষেত্রে অত্যন্ত কঠোর জিত্তুল প্রবল ক্ষমতার মালিক লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই ইলাইহিল মাসির প্রত্যেকটি মানুষ কি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতেই হবে এই বিশ্বাস আছে এই বিশ্বাস যার আছে ওই লোকটা চুরি করবে জানা শয়তানি বদমাশি দুর্নীতি চাঁদাবাজি সুদ ঘুষ মাতো না করবে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর তার এক ঐতিহাসিক বক্তব্যে দুঃখ করে বলেছিলেন পাকিস্তানিরা বাংলাদেশ থেকে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে শুধুই রেখে গেছে দুর্নীতিবাজ আর চোর ওরা যদি সবকিছু লুটপাট করে নিয়ে যাওয়ার সাথে সাথে দুর্নীতিবাজ আর চোরগুলোকে নিয়ে যেত তো বাংলাদেশ বেঁচে যেত বঙ্গবন্ধুর এই যে দুঃখ তা সঠিক না ভুল সে দুর্নীতিবাজ আর চোর বাড়তেছে না কমতেছে তো কারা করে দুর্নীতি অশিক্ষিত না শিক্ষিত যার হাতে কলম সেই দুর্নীতি করতে পারে অশিক্ষিত মানুষ করে না তা আপনি কি শিক্ষায় শিক্ষিত করলেন আপনার কর্মকর্তাদেরকে দুর্নীতি ছাড়তে পারে না আপনি জানেন আমি তো আগেই বলছি দেশের 17 কোটি 46 লাখ মানুষ কিন্তু দেশটা চালাচ্ছে মূল 1870 জন ছোট খাটো কর্মকর্তা সব মিলে মাত্র 3000 মানুষ কত মানুষ 3000 একেবারে সচিব উপসচিব টিএনও ইউএনও সব কর্মকর্তা কর্মচারী মিলিয়ে মাত্র 3000 এই 3000 লোক 17 কোটি 46 লাখ মানুষকে শাসন করছে কয় হাজার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট দিয়েছে এই বাংলাদেশের জনগণ ওই 3000 মানুষকে বছরে 12,000 কোটি টাকা ঘুষ দেয় কত কারা খাচ্ছে যারা শিক্ষিত কি শিক্ষা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স তারপরে অনার্স তারপরে এমফিল তারপরে ক্যামব্রিজ তারপরে অক্সফোর্ড ডিগ্রির তো অভাব নাই তারপর দেশে এসে দুর্নীতি করছে কেন তাকে যে শিক্ষা দিয়েছে ওই শিক্ষা তার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে না আল্লাহর সামনে কাল কিয়ামতে দাঁড়াতে হবে এই ভূত বিশ্বাস এই টেন্ডেন্সি তার হৃদয়ে জাগ্রত করে নেয় ওই শিক্ষা সেজন্য বলি শুধু কর্মমুখী শিক্ষায় মানুষকে যন্ত্র বানানো হয় মানুষ বানানো যায় না কোরআন হাদিসের শিক্ষা যদি দিতেন আখেরাতমুখী শিক্ষার সাথে যদি কর্মমুখী শিক্ষা থাকত মানুষগুলো সোনার মানুষ হয়ে যেত ঠিক কিনা বলে মানুষগুলো কি হয়ে যেত সোনার মানুষ হয়ে যেত আমরা আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে সেই বিশ্বাস যদি আমাদের অন্তরে প্রগাঢ়ভাবে গেঁথে যায় তাহলে তখন আমাদের দ্বারা চুরি চামারি জেনা ব্যভিচার নেশাগ্রস্ত হওয়া তারপরে অন্যায়ভাবে মানুষের সীমানা দখল করা খ্যাত দখল করা জুলুম করা নির্যাতন করা এগুলো কোনোদিন সম্ভব হতো না ঠিক কিনা বলে সাদাকাল্লাহু আযীম ওয়া সাদাকা রাসূলুহু